সন্তান যদি 2 বছর দেরিও হয় কার কাছে চাইবেন বলুন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবে সন্তান দুনিয়ার কার ক্ষমতা নাই আল্লাহ ছাড়া আল্লাহর হাতে সমস্ত জিনিস তিনি রেখেছেন সেই জন্য বাপজি আমার ভাইয়েরা মানত যদি করেন আল্লাহর নামে মানত করবেন আল্লাহ ছাড়া দুনিয়ার কারো নামে মানত চলবে না শিরকি গুনাহ হবে মানত করেছিলেন একজন মহিলা যে মেয়েটার নাম হলো হান্না বিনতে ফকুজ কোরআন শরীফের বর্ণনায় সে ঘটনা উল্লেখ করেছেন এখানে তিন পারাতে সূরা আল ইমরান এই জায়গায় ঘটনার একটা উল্লেখ করেছেন এই মেয়েটা একটা মানত করেছিল এমন মানত তাফসিরে ইবনে কাসির বর্ণনা দিচ্ছেন এখানে যে মারিয়ামের মায়ের নাম হলো হান্না বিনতে ফকুজ আর মারিয়ামের আব্বার নাম হলো ইমরান এদের বিবাহ শাদী হয়েছে কিন্তু সন্তানাদি কয়েক বছর হয়নি যেমন আমাদের অনেকের সন্তানদের না হলে ব্যস্ত হয়ে পড়ে আল্লাহ আমার ঢিপিতে কি প্রদীপ জ্বলবে না বিভিন্ন রকমের চিন্তা করে মহাতারাম তাই হান্না বিনতে ফকুজ মনে মনে চিন্তা করলে আল্লাহ কয়েক বছর বিবাহ হইলো সন্তানাদি হবে না আল্লাহ এই নিয়ে চিন্তা করতে লাগিল হঠাৎ একদিন দেখছেন একটা গাছের ওপরে একটা পাখি তার কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে খুব আনন্দ করছে মুখে মুখ দিচ্ছে আর আনন্দ করছে কয় পাখিটা তা হান্না বিনতে ফকুজ দেখি আল্লাহর কাছে দোয়া করলো খোদা একটা পাখি তার সামান্য বাচ্চাগুলোকে নিয়ে এত আনন্দ ফুর্তি করছে আল্লাহ আমারও যদি একটা বাচ্চা থাকতো আমিও বড় খুশি হতো আল্লাহ বাচ্চাকে নিয়ে এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন আর তখনই আল্লাহ পাক তার পেটে একটা সন্তান দিয়ে দিলেন কার হান্না বিনতে ফকুজের সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হান্না বিনতে ফকুজ আল্লাহর কাছে আবার মানত করে বসিল আমাদেরও দেশ চলি যেভাবে আছে অনেকের পেটে যখন বাচ্চা থাকতেই পেটে অনেকে মানত করে আল্লাহ এই বাচ্চা যখন আমার পেটে দিয়েছে এই বাচ্চাকে আল্লাহ আমার দুনিয়ার কোনো কাজে লাগাবো না আল্লাহ এই বাচ্চাকে আমি মাদ্রাসায় পড়তে দিব অনেকে করে না গো ফলত করে না অনেকে বলে আল্লাহ ছেলেকে আল্লাহ তোমার রাস্তায় মাদ্রাসায় পড়তে দিব আল্লাহ এইভাবে অনেকে মানত করে ফেলে তাই হযরতে হান্না বিনতে ফকুজ মানত করে ফেললো আল্লাহ অনেকদিন পরে যে তোমার পেটে বাচ্চা দিয়েছে ওই বাচ্চাকে আল্লাহ আমার দুনিয়ার কোনো কাজে আর লাগাবো না আল্লাহ তোমার রাস্তায় আমি আজাদ করে দেবো একে আল্লাহ তোমার দিন ধর্ম প্রচার করবে আর মসজিদ ইত্যাদির খেদমত ইত্যাদি করবে আল্লাহ এই বাচ্চাকে আমি তোমার রাস্তায় দেব আল্লাহ পাক বলেন ইজ কালাত মারআতু ইমরান রব্বি ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি যখন পেটে বাচ্চা আসলো আল্লাহর কাছে মানত করে নিল পরওয়ারদিগার আলম এই যে তুমি আমার বাচ্চা দিয়েছ এই বাচ্চাকে আমার দুনিয়ার কোনো কর্মে আমি লাগাবো না এই বাচ্চাকে আল্লাহ তোমার রাস্তায় আমি আজাদ করে দিব আল্লাহ নিশ্চয় তুমি আমার দোয়া শুনতে পাচ্ছ এই দোয়া হান্না বিনতে ফকুজ আল্লাহর কাছে করে ফেললো বাপ দোয়া কবুল হয়ে গেল আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন হঠাৎ একদিন দুই দিন পাঁচ দিন বিশ দিন করতে করতে দেখা গেল ঠিক সন্তান প্রসবের সময় যখন হয়ে গেল এমন টাইমে মা হান্না বিনতে ফকুজ এবার সন্তান প্রসব দিবে আমাদের দেশ চলিত আছে পেটে বাচ্চা অবস্থায় বাচ্চা আছে মা এবং মা বোনেরা ব্যস্ত হয়ে পড়ে যন্ত্রণা পেটে হয় বিভিন্ন রকমের কষ্ট পায় অনেক মেয়েদেরকে দেখবেন টিভির গোড়া থেকে লড়ে না পেটে বাচ্চা আছে এই বাচ্চা নিয়ে সিনেমা সিরিয়াল দেখতে একবারে ব্যস্ত হয়ে যায় কিন্তু বাপজির আমার ভাইয়েরা মনে রাখবেন যদি কোনো মানুষ পেটে বাচ্চা নিয়ে কোনো মা যদি পেটে বাচ্চা নিয়ে আপনার সিনেমা দেখে সিরিয়াল দেখে
গান বাজনা থিয়েটার গালিগালাজ যদি করে তাহলে আপনি যে জিনিসগুলো নিজের দৃষ্টি শক্তির দ্বারাই দেখবেন ওই বাচ্চার ওপরে সেই জিনিসের আসরগুলো পড়বে। খুব যদি গালাগালি করেন তাহলে বাচ্চার ওপরে আসর পড়বে। সারাদিন যদি টিভির দোকান টিভিতে বসে থাকেন সিনেমা দেখেন ওই আসরগুলো বাচ্চার ওপরে পড়বে। আর আপনি মনে মনে চিন্তা করছেন আমার বেটা দুনিয়ায় এসে আল্লাহর অলি হবে নাকি, আহ সারাদিন টিভি সিনেমা চোখ লাগে বসে থাকবেন গালি গালাজে বসে থাকবেন আর আপনার আল ছেল সন্তান এসে আল্লাহর অলি হবে। আল্লাহ হেফাজত করো আমাদের। সেই জন্য ভাবছেন আমার ভাইয়েরা পেটে যখন বাচ্চা আসবে তখন আপনার করণীয় আছে টিভির গুণায় যাবেন না সিনেমা সিরিয়াল দেখবেন না, আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়ুন। বিশ্বনবী বলেছেন একজন সাধারণ মহিলা যদি 80 রাকাত নামাজ পড়ে আর একজন গর্ভবতী মহিলা পেটে সন্তান আছে এই মহিলা যদি 2 রাকাত নামাজ পড়ে ওই 80 রাকাত নামাজের চাইতে শ্রেষ্ঠ বলুন সুবহানাল্লাহ। এত সবের ব্যবস্থা করেছেন আর আজকে আমরা সন্তান আসার পেটে আছে আর অমনি আমরা সিনেমা সিরিয়াল বিভিন্ন রকমের জিনিস দেখতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। বাপজির আমার ভাইয়েরা হযরতে হান্না বিনতে ফাখুদ এবার সন্তান প্রসব করছেন, সন্তান প্রসব করলেন ফালাম্মা ওয়াজাআতাহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াজাআতুহা উনসা, যখন সন্তান প্রসব করল সন্তান প্রসব করার পরে মা দেখতে পেল কন্যা সন্তান জন্ম নিয়েছে। কি সন্তান হইল গো? মেয়ে হয়েছে। তা মায়ের মুখ তাকালো হয়ে গেল, আল্লাহ আমি মনে করেছিলাম বেটা হবে, এই যে মেয়ে হইল। আমাদের যাদের বিবাহ সাথী হয়েছে কে কবুল খাক না খাক, যাদের বিবাহ সাথী হয়েছে পেটে যখন বিবির বাচ্চা আসে অনেকে মনে মনে চিন্তা করে আল্লাহ প্রথম যে বাচ্চা দেবার জন্য বেটা দিও, আল্লাহ মেয়ে মুখ দেখাই না প্রথমে, আল্লাহ বেটা দিও, এই দোয়া করে যে আমি দোয়া করিনি আল্লাহ যে সন্তান তুমি দিবে সেই সন্তান যেন নেককার দিনদার সলিন হয়, এই বাচ্চা দেবে কথাকে বলে না আল্লাহ বেটা দিলি হবে, সে বেটা হিসেবে আমাকে দুকিল মারুক এসি সে ভালো আর বেটা দেওয়ার লাগে। সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইয়েরা হযরতে হান্না বিনতে ফাখুজের মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ গো আমি তো মনে মনে চিন্তা করেছিলাম আর মানত করেছিলাম তোমার রাস্তায় দেব, কিন্তু এ যে কন্যা সন্তান প্রসব করলাম আমি তো মনে করেছিলাম পুত্র সন্তান হবে একই কাজ হয়ে গেল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত ওয়ালাইসা যাকারুকাল উনসা, আল্লাহ পাক বলেন ও হান্না বিনতে ফাখুজ রে তুমি কি সন্তান জন্ম দিয়েছ, পুত্র সন্তান জন্ম দিলে না কন্যা সন্তান জন্ম দিলে, আমি আল্লাহ পাক ভালো করে তা জানি। ও হান্না বিনতে ফাখুজ তুমি মনে মনে চিন্তা করছো আল্লাহ তুমি কন্যা সন্তান কেন দিলে, পুত্র সন্তান দিলে তোমার ভালো হতো, কিন্তু শুনে না এমন মেয়ে তোমাকে আমি আল্লাহ পাক দান করেছি যে পুত্র সন্তানের চাইতেও কন্যা সন্তান দিয়েছি বড় উত্তম, বলুন সুবহানাল্লাহ। ছেলের থেকেও তোমাকে এমন মেয়ে দিচ্ছে খুব ভালো গো, ছেলের থেকেও ভালো সম্মানের দিক দিয়ে ইর ইজ্জতের দিক দিয়ে আমি আল্লাহ পাক তোমার মেয়েকে ইজ্জত দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আগে কোন জায়গায় শুনি যে কোরআন হাদিসে যে আল্লাহ পাক পুরুষদেরকে সালাম দিয়েছে শুনি যান, ছেলেদেরকে সালাম দিয়েছে শুনি যান, আল্লাহু আকবার। আল্লাহ পাক মেয়েদের সালাম দিয়েছেন, মেয়েদের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়েছেন বলে কোথায়? তাহলে আসুন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 35 বছর, 35 বছর যখন বিশ্বনবীর বয়স, আল্লাহর নবী সেই গারে হিরাতে যেখানে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে বসে থাকতেন একদিন দুদিন তিন দিন পর্যন্ত বিশ্বনবী সেই গারে হীরা থেকে ফিরে আসতেন না, আর তেনার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার স্বামীর জন্য নিজে হাতে খানা তৈরি করে, খানা রান্না করে
অনেক কষ্ট করে খাবার সঙ্গে করে নিয়ে সেই 200 ফুট উঁচু পাহাড় সেই গারে হীরা সেই জায়গায় অনেক কষ্ট করে তিনি উঠতেন ও তারপরে স্বামীর কাছে খাবার গুলো দিয়ে আসতেন আর স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আসতেন হঠাৎ একদিন খাদিজাত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই দিন পর্যন্ত স্বামী নবী মুহাম্মদ বাড়ি ফিরে আসেনি তাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে হাতে খাবার তৈরি করে নিলেন খাবার তৈরি করার পরে স্বামীর জন্য নিয়ে যেতে লাগলেন যাওয়ার পরে পাহাড়ে যখন হযরত খাদিজা তিনি উঠছেন এমন টাইমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে তিনি বসে কথা কবতন করছেন আল্লাহর নবীকে জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বিদায় নিয়ে চলে যাচ্ছে অতএব খাদিজা যখন আপনার কাছে আসবেন তখন খাদিজাকে বলে দিবেন যে আমার আল্লাহ পাক স্বয়ং খাদিজাকে সালাম দিয়েছে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি জিব্রিল আমিন ও খাদিজাকে সালাম দিয়ে গেলাম এই বলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় নিয়ে যাওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে সেই পাহাড়ের উপরে তিনি উঠলেন স্বামীর দর্শন পেয়ে গেলেন নবীর কাছে আগিয়ে গেলেন আল্লাহর নবী খাদিজাকেও দেখে বড় আনন্দিত হলেন আল্লাহর নবী খাদিজার কাছে আগিয়ে এসে বললেন ও খাদিজা আজকের দিনে তোমার জন্য আনন্দের বিষয় রয়েছে আজকে তোমার শুভ সংবাদ রয়েছে এই কথা শুনে খাদিজার চোখ দিয়ে গলগল করে পানি গড়তে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া গনবী আমার জন্য কি আনন্দের সংবাদ রয়েছে আমার জন্য আবার কি খুশির সংবাদ আছে আল্লাহর নবী বলেন খাদিজা এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আর তিনি বলে গেলেন খাদিজা যখন আপনার কাছে আসবেন একটা আনন্দের সংবাদ দিয়ে দিবেন একটা খুশির সংবাদ দিয়ে দিবেন সেই খুশির সংবাদ হলো এটা যে আমার আল্লাহ পাক স্বয়ং তোমাকে সালাম দিয়েছে বলুন সুবহানাল্লাহ খাদিজা হাউ হাউ করে কান্না করতে লাগলেন খাদিজার চোখ দিয়ে পানি গড়তে লাগলো খাদিজা কাঁদতে কাঁদতে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সালামের উত্তর কেমন করে দেই আমার তো জানা নাই আপনি আল্লাহর সালামের উত্তর দিয়ে দেন আমি জিব্রিল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের উত্তর দিচ্ছি ওয়া ওয়ালাইকুম আসসালাম এই বলে খাদিজা জিব্রিল আমিনের সালাম দিলেন আর আল্লাহর সালাম স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাম দিলেন বলুন সুবহানাল্লাহ সেই জন্য বাপজির আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছেন আর খাদিজাকে সালাম দেওয়া মানে সারা বিশ্বের মেয়েদেরকে আমার আল্লাহ পাক সালাম দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই জন্য বলেন আল্লাহু আলাম বিমা ওয়াজা আল্লাহ পাক বলেন ও আল্লাহ পাক বলেন ও হান্না বিনতে ফাখুজরে তুমি যে পুত্র সন্তান জন্ম দাওনি কন্যা সন্তান জন্ম দিয়েছ আমি সেটা ভালো করে জানি অতএব হান্না বিনতে ফাখুজ এমন মেয়ে দিয়েছে যে মেয়েকে আমি আল্লাহ পাক সম্মানের দিকে ইজ্জতের দিক দিয়ে সারা জাহানের মেয়েদের চাইতে উত্তম বানিয়েছে তোমার মেয়ে বলুন সুবহানাল্লাহ ইজ্জত আমি আল্লাহ পাক দিয়েছি বাপজির আমার ভাইয়েরা এই খবর যখন আল্লাহ পাকের তরফ থেকে হান্না বিনতে ফাখুজকে জানিয়ে দেওয়া হলো এবার হান্না বিনতে ফাখুজ নিজের মেয়ের নাম রেখে দিল ওয়া ইন্নি সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নি উইযুহা ওয়া বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম এবার হান্না বিনতে ফাখুজ আনন্দ করে নিজের মেয়ের নাম রেখে দিলাম মারিয়াম মারিয়াম নাম রেখে দিল আল্লাহর কাছে
কাছে দোয়া শুরু করে দিল পরওয়ারদিগারে আলাম আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করে আমার মারিয়ামকে এবং এর পেটে যত সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহ তাকে যেন তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হিফাজত করো আল্লাহ শয়তানে যেন এদেরকে কখনো ধোকায় না ফিরতে পারে মারিয়ামকে এবং এর পেটে যত সন্তান দুনিয়ায় আসবে আল্লাহ শয়তান যেন তাদেরকে বিপদে না ফেলতে পারে শয়তানের চক্রান্ত থেকে শয়তানের ই থেকে এদের হিফাজত করো বলুন সুবহানাল্লাহ সেই জন্য বাপজির আমার ভাইয়েরা পৃথিবীর বুকে যখন বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করে আসে প্রত্যেকটা বাচ্চার কাছে ইবলিস শয়তান দিয়ে প্রথমে একটু ছুঁয়ে দেয় চিমটি কিটি দেয় প্রথমে যেকে তো সারা জীবন আমার রাস্তায় চালাবা ধোকা দেবো তা প্রথমে একবার ট্রিটমেন্ট করে দিতে এই বলে প্রত্যেকটা বাচ্চার কাছে যে একটু চিমটি কিটি দেয় মহাতরম সেই জন্য বাচ্চারা খুব ইচ্ছা দিয়ে কান্না শুরু করে দেয় কিন্তু কয়েকটা বাচ্চাকে ইবলিস শয়তান স্পর্শ করতে পারেনি বলুন সুবহানাল্লাহ তাদের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন বলুন আলহামদুলিল্লাহ শয়তান কখনো তাকে স্পর্শ করতে পারেনি জন্মের সময় শয়তান যেতে পারেনি বাপজির আমার ভাইয়েরা সেই জন্য হযরতে হান্না বিনতে ফাখুজ নিজের মেয়েকে নিয়ে বা নিজের কাছে রাখতে লাগলেন একদিন দুদিন বিশ দিন পাঁচ দিন করতে করতে হযরতে মারিয়ামের বয়স যখন আপনার ৬ বছর ৭ বছর যখন পেরিয়ে গেল সেই টাইমে একদিন স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক হান্না বিনতে ফাখুজকে দেখাচ্ছেন ও হান্না বিনতে ফাখুজ তুমি যে মানত করেছিলে সেই মানতটা পূরণ করো সুবহানাল্লাহ মানত যদি করেন মানত পূরণ করা ওয়াজিব আল্লাহর নামে গায়রুল্লাহর নামে মানত পূরণ করা ওয়াজিব নয় গুনাহ হবে বুঝতে পারলেন তবে আল্লাহর নামে যদি মানত হয় সেই মানতটা পূরণ করা ওয়াজিব পূরণ করতে হবে নাহলে গুনাহ হবে হযরতে হান্না বিনতে ফাখুজকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন ও হান্না বিনতে ফাখুজ তুমি যে মানত করেছিলে মানতটা পূরণ করো সকালবেলায় ঘুম থেকে ওঠে স্বামী হযরতে ইমরানের কাছে চলে গেলেন ইমরানকে বলে ওগো আমার স্বামী আজকে রাতের বেলায় আমাকে কে যেন বলে দিচ্ছেন ও হান্না বিনতে ফাখুজ তোমার পেটে যখন বাচ্চা ছিল তুমি তো মানত করেছিলে আল্লাহ রাস্তায় যে তোমার মেয়েকে আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দিবে কিন্তু এখনো পর্যন্ত তোমার মেয়েকে আল্লাহ রাস্তায় দিতে পারলে না তোমার মানত তুমি পূরণ করো হতে আমার আল্লাহ পাক হয়তো সেই মানদের কথা স্মরণ করে দিচ্ছেন হযরত ইমরান বলে না বিবি এই স্বপ্নটা খেয়ালে স্বপ্ন খেয়ালে স্বপ্নে স্বপ্নের ব্যাখ্যা হয় না আবার দ্বিতীয় রাত্রিতে একই স্বপ্ন দেখল বাপজির আমার ভাইয়েরা আমরা মানুষ যারা আমরা তিন রকমের স্বপ্ন দেখি আর নবীরা স্বপ্ন দেখেন একই রকম নবীরা দুই তিন রকম পাঁচ রকম দশ রকম স্বপ্ন দেখেন না নবীরা যে স্বপ্ন দেখেন সেটা বাস্তবে সত্য স্বপ্ন কিন্তু আমাদের মতন মানুষ আমরা যে স্বপ্ন দেখি আমরা দেখি তিন রকমের স্বপ্ন প্রথম নাম্বার দিনের বেলায় যে সমস্ত কাজকর্মগুলো আমরা করি সেই কাজকর্মগুলো রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে অনেকেই বলে বলে না ঘুমি ঘুমি অনেকে সেগুলো বলতে থাকে অনেক মানুষ আর দ্বিতীয় নম্বর হলো শয়তান ওয়াসওয়াসার স্বপ্ন এই দুইটি স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না মানে হয় না আর তৃতীয় নম্বরে আর একটা স্বপ্ন দেখানো হয় আপনি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আপনার বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে কি ঘটবে কি না ঘটবে সামনে যদি কোনো উন্নতি থাকে সামনে যদি কোনো বিপদ থাকে সমস্ত কিছু আমার আল্লাহ পাক আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাবে যদি বিপদ থাকে আল্লাহ পাক দেখিয়ে বলবে বান্দারে সাবধান হয়ে যাও তওবা করে না বিপদ তোমার সামনে আসছে আল্লাহর কাছে তওবা করে না যদি তওবা করে না আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবেন সামনে যদি উন্নতি থাকে স্বপ্নে উন্নতির কাজগুলো দেখাবে কিন্তু নবীদের দ্বারা একই স্বপ্ন নবীরা ঘুমন্ত অবস্থায় যদি কোনো জিনিস দেখেন নবীদের স্বপ্ন হলো সেটা ওহী বলুন সুবহানাল্লাহ বাপজির আমার ভাইয়েরা হযরত হান্না বিনতে ফাখুজ বললেন ওগো আমার স্বামী তাহলে আমার এই বাচ্চাকে আর আমার বাড়িতে রাখা যাবে না
এই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ রাস্তায় দিয়ে আসব। সাত বছর পেরিয়ে গেল, হযরতে হান্না বিনতে ফাকুজ নিজের মেয়েকে সঙ্গে করে নিলেন, একটা ঝাঁটা একটা লোটা আর তার যত রকমের সামানপত্র থাকে সমস্ত সামানপত্রগুলো নিয়ে মেয়ে মরিয়মের হাত ধরে টানতে টানতে বাইতুল মুকাদ্দিসে হাজির হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দিসটা আছে জেরুজালেম, যা ফিলিস্তিনে আছে, যে মসজিদকে নিয়ে খ্রিস্টান ইহুদিরা চরম ঝামেলা চড়া পাকাচ্ছে, সেই মসজিদে যে মসজিদটাকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম বানিয়েছিলেন, কিন্তু ওই মসজিদের প্রথম ভিত দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের আব্বা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম। বলুন সুবহানাল্লাহ, মসজিদের ভিত দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সেই অবস্থায় তেনার ইন্তেকাল হয়ে যায়, পরবর্তীতে তেনার ঔরসজাতক সন্তান যিনার নাম হলো নবী সুলাইমান, এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন জিনদেরকে পর্যন্ত তিনি তাবে করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক মাজাজা দিয়েছিলেন এমন, তিনি যে চেয়ারে বসতেন ওই চেয়ারে বসার পরে যখন চেয়ারকে অর্ডার করতেন রাজ সিংহাসনকে, চল আজকে অমন দেশে যাব, আর চেয়ারটা বাতাসের ভরে আকাশ দিয়ে উঠতে লাগতো। বলুন সুবহানাল্লাহ, এগুলো নবীদেরকে দিয়েছিল। আমাদের মতন হতভাগা যদি চেয়ারে বসে বসে সারাদিনে যাবো পিঠায়, এই চোট চো আমাদেরকে একটু আকাশ দিয়ে ঘুরিয়ে নেয়, শুনবে শুনবে বা মাইতে মাইতে ভেঙে চলে যাবে, তবুও ভালো চেয়ার আপনার আমার কথা শুনে এক পাওয়া নড়বি না। আর নবীদেরকে আল্লাহ পাক সেই রকম হুকুম, নবীদেরকে সেই রকম কেরামত আল্লাহ পাক তিনি দিয়েছিলেন মাজেজা। বলুন সুবহানাল্লাহ, নবীদের মধ্যে আরেকজন নবীকে আল্লাহ পাক এমন হিকমত দিয়েছিলেন যে নবীর নাম ছিল নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম মৃত্যু মানুষকে যদি বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা জিন্দা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, কথা বলতে পারতেন। নবী সুলাইমান আলাইহিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম একটা পাখি তৈরি করেছিলেন কাদার পাকা দিয়ে, কাদার পাখি তৈরি করার পরে সেই পাখিটাকে বলেছিলেন কুম বিজনি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, আর কাদার পাখিটা জিন্দা হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, সেই পাখিটার নাম কি জানেন? তাফসির কারকগণ বলেছেন সেই পাখিটার নাম হলো চামচিকি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহতরম দোস্ত পেরাজি, যে একাধার নবীকে আল্লাহ পাক একাধ রকমের অলৌকিক তাআজ্জুব জিনিস আল্লাহ পাক তিনি দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইয়েরা, তাহলে আপনার আমার নবীর একটা মাজেজা ছোট্ট দেখে বলবো, বেশি বড় বলবো না। বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত, তিনার সত্যতা যাচাই করার জন্য বেঈমানরা বিভিন্ন রকমের রাসূলকে পরীক্ষা করেছিল, কিন্তু আল্লাহ পাক নবীর দ্বারা এক নয় দুই নয় 4,500-এর বেশি অলৌকিক জিনিস তাআজ্জব জিনিস আল্লাহ পাক তিনি প্রকাশ করে নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম নাম্বার ছিল আকাশের চাঁদটা দুখণ্ডিত হওয়া, এটা আজকে বলবো না। তবে বাপজির আমার ভাইয়েরা, আরেকটা হলো আবু জেহেল আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য, আবু জেহেল জানতই নি বিশ্ব নবী নি আখেরি জামানার পায়গাম্বা, জানা সত্ত্বেও নবীকে নবী বলে মানতে পারেনি। আবু জেহেল একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আল্লাহর নবীকে দেখতে পেয়ে রাস্তা থেকে কিছু কাঁকর উঠিয়ে নিয়েছিল নিজের হাতের মুষ্টির মধ্যে, দেওয়ার পরে আল্লাহর নবীকে বলেছিল, হে নবী মুহাম্মদ, তুমি তো নিজেকে নবুয়তের দাবি করেছ, তাহলে তুমি যদি বলতে পারো আমার এই হাতের মুষ্টির মধ্যে কি আছে, তাহলে তোমাকে নবী বলে মানব। কেউ পারবি? আল্লাহ আকবার। একজন বড় মুফতি মহাদ্দেশকে যেই দিতে বলে, এই তুমি তো বড় মুফতিগিরি করি পাইছো, বড় মুফতি হয়েছ, আমার হাতের ভিতরে কাছে বলো, বলতে পারবে? ক্ষমতা হবে? সুবহানাল্লাহ। নবীকে বলছেন, হে নবী, তুমি তো নিজেকে নবুয়তের দাবি করেছো, বলছো আমি শেষ নবী, আনা খাতামান নবী ওয়ালা নবী বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এই কথা তুমি বলেছো, তাহলে তুমি যদি আমার এই হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি বলতে পারো, তোমাকে নবী বলে মানব। আল্লাহর নবী এই জায়গায় একটা তাআজ্জুব আর একটা আশ্চর্য জিনিস দেখিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, শোনো, ওই কথাটা আমার মুখ থেকে শুনবে না তোমার হাতের মুষ্টির মধ্যে যা আছে তার কাছ থেকে শুনবে, বলো কোনটাই অবাক হবে গো, যে আমার মুখ থেকে শুনবা না তোমার হাতের ভিতরে যা আছে তার কাছ থেকে শুনবে, বলো। এই আবু জেহের বিচারে এবার কি কাজ, আমার হাতের ভিতরে তো কাঁকর ছাড়া কিছু নাই, আর পাথরের জীবনে কথা বলতে পারে না জানি, এইবার মোহাম্মদকে পাগল এইবার ধরা পড়ে যাবে। এবার আবু জেহেল বলল, বেটা মোহাম্মদ, তাহলে আমি তোমার জবান থেকে শুনবো না,
আমার হাতের মুষ্টির মধ্যে যা আছে তার কাছ থেকেই আমি শুনব। বলে ঠিক আছে কানে লাগাও। আবু জেহেল এরকম করে কানে ধরেছে আর বলেছে, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? এই লোকটি সত্য নবী না ভণ্ড নবী বলো? আর আল্লাহর ইশারায় ওই কাকর গলার জবান আমার আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। আল্লাহর কলাম আপনার জবান খুলে দিয়েছিলেন। কাকুরে পড়তে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল চট করে ফেলে দিল, চোরে বাবারে মোহাম্মদ এত বড় জাদুকর যে কাঁকুরে পর্যন্ত জবান খুলি দিয়েছে। কলু হাজা সিহরু মুবিন, আল্লাহর কোরআনে বলেছেন এ আবু মোহাম্মদ হলো সবচাইতে বড় জাদুকর। আস্তাগফিরুল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, আবু জেহেল এরকম করে প্রমাণ করেছিল। বাপজিরা আমার ভাইয়েরা, রসুলকে যত বেইজ্জতি করার চেষ্টা করেছিল আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে তার ইজ্জতকে আরো উঁচু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই বাপজির আমার ভাইয়েরা, এই হযরতে হান্না বিনতে ফখুজ নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে সেই ফিলিস্তিনে যে মসজিদটা আছে, যে মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দিস, সেই মসজিদে অনেকগুলো নবী সেই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। সেই মসজিদে হযরত নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের বানানো মসজিদ, সেই মসজিদে আপনার বাইতুল মুকাদ্দিসে সেই জামানায় একজন নবী ছিলেন যে নবীর নাম হলো নবী জাকারিয়া। সেই মসজিদে তখন তিনি ইমামতি করতেন। এই হযরত মারিয়ামের মা হান্না বিনতে ফখুজ নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলেন মসজিদের কাছে। মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে আসছেন, আসরের সময় ছিল। হযরতে হান্না বিনতে ফখুজ এলান করলেন, আমি মানত করেছি আমার মেয়েকে আল্লাহ রাস্তায় দেব, অতএব তোমরা আমার মেয়েকে আল্লাহ রাস্তায় নিয়ে নাও, মসজিদের খেদমত করবে, ঝাড়ু ঝাট্টা দিবে, দিনের প্রচার করবে, তোমরা নাও। এলাকার মানুষ বলল, মেয়ে মানুষ আমরা মসজিদে কি করব, হটাও এখান থেকে। বলে, না মহি, আমি মানত করেছি আল্লাহর কাছে, আল্লাহর এর জন্য খুব মদদ আছে, তোমরা একে মসজিদের জন্য কবুল করি নাও। এলাকার মানুষ কেউ নিতে চাইল না। শেষ পর্যন্ত যখন মারিয়ামের বর্ণনা শুনল, মারিয়ামের ঘটনাগুলো যখন শুনল, এবার প্রত্যেকটা মানুষ বলছে আমার বাড়িতে দাও, এ বলছে আমার বাড়িতে দাও, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে নিজের মেয়ের মতন, আল্লাহর ঘর মসজিদের ঝাড়ু ঝাড়টা একটু দিবে, মেয়ে মারিয়ামকে দাও। প্রত্যেকটা মানুষ এবার নেওয়ার জন্য ঝামেলা তৈরি হচ্ছে, একে পরে মারামারি হবে। এমন টাইমে নবী জাকারিয়া একটা পরামর্শ করে দিলেন, বলে শোনো, একে অপরে মারামারি ঝামেলা করার তো কোনো প্রয়োজন নাই, তবে একটা কাজ তোমাদের কাছে বলবো। বলে, ওই লোকটি মরিয়মকে নিয়ে যাবে, নিজের মেয়ের মতন লালিত পালিত করবে। বলে, জানলাম তার লটারির মারফতে উঠবে, লটারি করবো, লটারি করার পরে জান্নাম ওই লটারিতে উঠবে, সেই লোকটাই এই মারিয়মকে নিয়ে যাবে। এই লটারির কথা শুনে যেন আপনারা বললেন না যে মৌলানা সেই বেশি লটারি কাটা জায়েজ করে দিয়েছে, তা বললেন না যেন লটারি শুনে। এই লটারি মানে করি ফেলা, নাম তোলা। বাপজির আমার ভাইয়েরা, লটারি কাটা হারাম, পরিষ্কার না যাই চলবে না, পরিষ্কার না যায় যে হারাম জিনিস চলবে না। হযরতে মারিয়ামকে বলল, মারিয়াম, মারিয়ামকে নেওয়ার জন্য প্রত্যেককে বলল, কড়ি ফেলবো, আমরা লটারি করব। বলে, কি? বলে, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা লোহার কলম আছে তাওরাত কিতাব লেখার জন্য, ওই লোহার কলমগুলো আমার কাছে হাজির করে দাও রাতারাত্রি, আমার কাছে চলে আসবে, কাল সকালবেলায় ফজর নামাজ বাদ ওই কলমগুলো সমুদ্রের পানিতে ফেলে দিব, যার কলমটা স্রোতের দিকে না গিয়ে ওজনের দিকে যাবে সেই লোকটি মারিয়ামকে তার নিজের বাড়ি নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।